হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আটা চকলেট কুকিজের রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি আর হেলদিও। আর যেহেতু এটাতে চকলেট আছে তাই বাচ্চাদের এটা খুবই ফেভারেট। আর এটা আমি গ্যাস ওভেনেও তোমাদের বানানো দেখাচ্ছি আর মাইক্রোওয়েভ ওভেনেও এটা বানানো দেখাচ্ছি। তো তোমাদের কাছে যেটা ইজি মনে হয়, যেটাতে তোমরা কমফর্টেবল, তোমরা সেটাতে এটা ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা তোমরা পুরো দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। তো চলো শুরু করি আটা চকলেট কুকিজ বানানো। তো এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন রুম টেম্পারেচারে থাকা বাটার। আর এই কুকিজের কিন্তু মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা মেজারমেন্টটা অ্যাকুরেট ইউজ করো, তাহলে তোমাদের কুকিজ খুবই খাস্তা হবে। এবার আমি এতে অ্যাড করব 2 টেবিল স্পুন ঘি। আর এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা ঘি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঘিটাও আমি যা ছিল চামচে লেগে আমি কেচে কুচে নিয়ে নিচ্ছি, কারণ মেজারমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। এবার এই দুটোকে খুব ভালো করে আমি মিক্স করব, অনেকটা ফ্লাফি হয়ে যাওয়া অবধি আমি এটাকে মেশাবো। এবার আমি এতে অ্যাড করব পাউডার সুগার 1/3 কাপ। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনি যতক্ষণ অবধি না গলে একটা হোয়াইটিশ কালার চলে আসছে ততক্ষণ অবধি আমি এটাকে ফেটাবো। আর তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ কেমন সুন্দর হোয়াইট হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করছি 3/4 কাপ আটা, এটা হোল হুইট ফ্লার। এবার দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন, কোকোয়া পাউডার 1 টেবিল স্পুন, যেহেতু চকলেট কুকিজ তো কোকোয়া পাউডার তো লাগবেই। এবার এই সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই কুকিজটা খুবই ভালো হয়, টেস্টি, একদম খাস্তা কুকিজ হয়। খালি তোমরা মেজারমেন্টটা একদম অ্যাকুরেট ইউজ করো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন দুধ। দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম মেজারমেন্ট মেনেই 1 টেবিল স্পুন। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি হাত দিয়ে মেশাচ্ছি, কিন্তু খুব বেশি মাখতে হবে না আমাদের এটা, জাস্ট সব জিনিসগুলোকে একসঙ্গে একটা ডোর মতো ফর্ম হলেই এটা তৈরি। শুধু বাইন্ড করতে হবে সব জিনিসগুলোকে। এই দেখতে পাচ্ছ আমার ডো একদম তৈরি হয়ে গেছে। আর এখানে আমি একটা কেক টিন নিয়েছি, এটাতে আমি গ্যাস ওভেনে বানাবো আর এই গোল কেক টিনটাতে আমি মাইক্রোওয়েভে দেবো। আর কেক টিনে কোনো রকম তেল বা ঘি কোনো কিছু গ্রিস করার দরকার নেই। তো এবার আমি স্মল স্মল পোর্শন নিয়ে আমি হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সব কুকিজগুলো বানিয়ে নেব। আর কিছু কুকিজ আমি তোমাদের কুকি কাটার দিয়েও বানানো দেখাবো আজকে। তো যাদের কুকি কাটার আছে তারা কুকি কাটার ইউজ করতে পারে, যাদের নেই তারা হাত দিয়েও করতে পারে, সেটাও খুবই সুন্দর হয়। এই দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে চ্যাপটা করে করে সুন্দর গোল শেপে করে নিচ্ছি। এই আমাদের সব কুকিগুলো বানানো হয়ে গেছে। এবার এতে আমি কিছু চকো চিপ উপর থেকে লাগিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে, বাচ্চারাও খুব ভালোবাসবে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের কাছে যদি থাকে তো তোমরা দিও, না থাকলে স্কিপ করতে পারো। এ আমাদের তৈরি হয়ে গেল, চলো এবার আমরা যাই বেকিংয়ের প্রসেসে। তো এটা আমি একটা কড়াই প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য, তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর খুব সাবধানে আমি কেক টিনটাকে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব, তারপরে এটাকে বেক হতে দেব 20 মিনিটের জন্য একদম স্লো ফ্লেমে। এবার ওভেনের জন্য কুকিজগুলো বানিয়ে নিই। ঠিক একইভাবে আমি একটা পোর্শন নিয়ে হাতে চ্যাপটা করে নেব, নিয়ে একটা কুকি কাটার দিয়ে আমি এটা কেটে নেব। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের যাদের কুকি কাটার আছে তারাও এটা করতে পারবে, যাদের নেই তারাও এটা করতে পারবে, একই হয় দেখতে। হওয়ার পরে আমি তোমাদের দেখাবো, কোনো ডিফারেন্স হয় না, কেউ বুঝবেই না যে আমরা কোনটা হাত দিয়ে বানিয়েছি। দেখো এটা সুন্দর একটা ফুলফুল ডিজাইন হয়েছে। তো এভাবে আমি সব কুকিগুলোকে কুকি কাটার দিয়ে কেটে নেব। আর একদম শেষে যেটা ছিল সেটা আমি আবার গোল হাতে চ্যাপটা করে দিয়েছি, কারণ আমি নষ্ট করতে চাই না, কুকি কাটার দিয়ে কাটলে একটু নষ্ট হতো। ঠিক একইভাবে আমি চকোচিপ বসিয়ে দেব আর এটা আমি এবার মাইক্রোওয়েভে বেকিং করব। তো মাইক্রোওয়েভ কনভেকশন মোডে আমি 180 ডিগ্রিতে
প্রিহিট করে নিয়েছিলাম। এবার এতে আমি বসিয়ে দিচ্ছি কেক টিনটাকে, দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য টাইমার সেট করে দেব। আর 15 মিনিট পরে আমি চেক করব, যদি না হয় তাহলে আমি আরো 1-2 মিনিট বেক করব। আর প্রত্যেকটা ওভেন বা মাইক্রোওয়েভে কিন্তু টাইমিং আলাদা আলাদা হয়, তোমরা 15 মিনিটের টাইমার সেট করে দেখো, যদি তোমাদের আরেকটু বেশি সময় লাগে তোমরা আরেকটু বেশি সময়ও দিতে পারো। এই দেখতে পাচ্ছ আমার সব কুকিগুলো বেক হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনেরটা 20 মিনিট পরে চেক করছি, দেখো কত সুন্দরভাবে বেক হয়েছে। কিন্তু এখন এই কুকিগুলো একদমই নরম আছে, এটা কিন্তু খাওয়া যাবে না, ধরাও যাবে না, এদেরকে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি কুকিগুলো। দেখো আমি কিন্তু কোনো বাটার বা তেল কিছুই গ্রিস করিনি কেক টিনে, তাও কেমন সুন্দরভাবে এটা বের হয়ে আসছে। আর গরম গরম কিন্তু কুকিগুলো একদমই ধরা যাবে না, ঠান্ডা হয়ে গেলে এগুলোকে নামাতে হবে, না হলে কিন্তু একদম ভেঙে যাবে। খুবই সুন্দর কুকিজ তৈরি হয়েছে। আর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো না কোথা কোনটা আমি মাইক্রোওয়েভে বানিয়েছি আর কোনটা আমি গ্যাস ওভেনে বানিয়েছি। দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একটা কত খাস্তা কুকিজ হয়েছে, খুবই ভালো হয় খেতে, আর বাচ্চাদের তো খুবই ফেভারেট। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে কুকিজটা বানাও, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।